আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। আমরা কি ক্লাসিফিকেশন শেষ করেছিলাম না চলতেছিল, মনে আছে কিছু? কারণ ক্লাসিফিকেশনটা কি অবস্থা? আমরা ক্লাসিফিকেশনটিকে শেষ করতে পারছিলাম না চলতেছিল, কন্টিনিউ করতেছিলাম গত লাস্ট ক্লাস, মনে আছে কারোর? শেষ প্রজেক্টাইল পড়াইছিলেন স্যার। প্রজেক্টাইল? আচ্ছা জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রজেক্টাইল, প্রজেক্টাইল বা মিসাইল লুম, দেন রেপিয়ার, না এগুলো আলোচনা করছিলাম প্রজেক্টাইলের সঙ্গে, যেটা মনে পড়ে। হ্যাঁ, রেপিয়ার লুম, জেট লুম, মাল্টিফেস লুম, দেন আমরা হয়তো এই পিকচারগুলোতে এখন একটু দেখবো, লুমগুলোর সাথে পরিচয় হব, পরিচিত হব। হ্যাঁ, তো হ্যান্ডলুমের ব্যাপারে আমি কিছু কথা আগেই বলেছিলাম যে নর্মালি আমরা যেটাকে তাঁত বলে থাকি, হ্যাঁ, তো সেটি হচ্ছে এক ধরনের হ্যান্ডলুম কিংবা পাওয়ার লুম। এই দুইটাকে আমরা কমনলি সাধারণভাবে তাঁত হিসেবে চিনি। আমাদের আশেপাশে এই লুমগুলো লোকাল যে সমস্ত ফেব্রিক আমরা প্রোডিউস করি, সে সমস্ত ফেব্রিক প্রোডিউস করার জন্য এই লুমগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তোমাদের কি ক্লাস রেকর্ডের প্রয়োজন আছে? ক্লাস রেকর্ড লাগবে, মানে ক্লাস যেটা আমরা নিচ্ছি এটার আবার রেকর্ডিং এর প্রয়োজন আছে কিনা? জি স্যার, রেকর্ড করে রাখলে এটা ভালো হয় আর কি। আচ্ছা, যদি প্রয়োজন হয় আমি ওই যে রুবাইত, তুমি এটা রেকর্ড করে রাখো, তোমাদের কাছে অন রেসপন্সিবিলিটিতে ক্লাসগুলো রেকর্ড করে রেখো, আমি তোমাদেরকে কো হোস্ট করে দিব একজনকে, সে এটাকে রেকর্ড করে। কারণ আমাদের তো অনেক ক্লাস নিতে হয়, সব ক্লাস আসলে আমার কাছে রেকর্ড রাখাটা আমার কাছে প্রয়োজন মনে করি না। এই যখন, হ্যাঁ, তোমরা যে কোনো একজন এটাকে রেকর্ড করে রেখো, তোমাদের কাছে রেখে দিও, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, তুমি রেকর্ড করে রেখো, সমস্যা নেই, তোমাদের কাছে রেখে দিও। কারণ আমার তো একই জিনিস বারবার কপি করতে হইতেছে, 6টা ডিপার্টমেন্টে, 9টা ডিপার্টমেন্টে এই কোর্সটা হবে আর কি। তো 9টা ডিপার্টমেন্টে তো আমার কাছে এটা রাখার, আবার আবার এটাকে প্রত্যেকের কাছে মেল করে পাঠানোর প্রয়োজন নেই। তোমাদেরকে কো হোস্ট করে দিছি, যদি তোমরা প্রয়োজন মনে করো বা মনে হয় যে এটা রাখলে পরে তোমাদের জন্য ভালো হবে, তোমরা এটা রেখে দিও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা হ্যান্ডলুম এবং পাওয়ার লুম নিয়ে আলোচনা কর, হয়তো জাস্ট ক্লাসিফিকেশন একটু আলোচনা হয়েছিল। তো আমরা একটু হ্যান্ডলুমটা নর্মালি দেখো, হ্যান্ডলুমের একটা পিকচার এখানে দেখানো আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তো এখানে যে হ্যান্ডলুমের পিকচারটা দেখাচ্ছি, যে হ্যান্ডলুমে দেখো আমরা এটাকে, এটার সাথে পরিচিত, আমরা অনেক সময় দেখছি যে হাতে যে লুম গুলোকে ড্রাইভ দেওয়া হয়, অর্থাৎ লুমের যে মোশন গুলো আছে, প্রাইমারি মোশন বলি, সেকেন্ডারি মোশন বলি, বা টারশিয়ারি মোশন, যে সমস্ত মোশন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ, অর্থাৎ ওমেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ প্রয়োজন, তো সবগুলো মোশনই আমরা বাই হ্যান্ড অথবা ম্যানুয়ালি এটাকে ড্রাইভ করে দিয়ে থাকি, ড্রাইভটা দিয়ে থাকি। অর্থাৎ এখানে সেপারেশন, অর্থাৎ ইয়ার্নকে সেপারেশন করা, এর আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম, মনে আছে কিনা, এই যে উইভিং প্রসেসের দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এখানে আমরা দেখেছিলাম যে একটা উইভার্স বিম আমরা ইউজ করেছিলাম, মনে আছে কিনা, একটা উইভার্স বিম ছিল আমাদের। তো এই স্পটলাইট দিয়ে আমি আবার একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, সরি। হ্যাঁ দেখো, এখানে একটা উইভার্স বিম ছিল। হ্যাঁ দেখানো যাবে, এটা আমার তোমাদের ক্লাস, গুগল ক্লাসরুমে আপলোড করা আছে এগুলো সবগুলোই। তো আমি পুরো লেকচারটা আমি ক্লাস নেওয়ার আগে দিয়ে দিয়েছি তোমাদের কাছে, টোটালটাই, অর্থাৎ লেকচার ওয়ান, এটা প্রায় 4টা থেকে 5টা ক্লাস লাগে। তো আমি পুরোটাই তোমাদেরকে এবং বইয়ের রেফারেন্স গুলোর পিডিএফ সহ, তোমরা একটু খেয়াল করো যে গুগল ক্লাসরুমে দেওয়া আছে পুরোটাই, এবং গুগল ক্লাসরুমে যে ক্লাস কোড সেটাও আমি সিয়ারদেরকে মেল করে দিয়েছি। রুবায়েত, তুমি পেয়েছ? রুবায়েত? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তুমি একটু সবাইকে শেয়ার শেয়ার করে দিও এটা। হ্যাঁ, গ্রুপে, তোমাদের গ্রুপ থাকে, গ্রুপে শেয়ার করে দিও, কেমন? তো আমরা যেটা আলোচনা করতেছিলাম যে দেখো, এখানে একটা বিম ছিল যেটাকে আমরা উইভার্স বিম বলতেছিলাম। আমাদের মূলত মূল পড়াশোনাটা, অর্থাৎ আমরা যে পার্ট বি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান, অর্থাৎ উইভিং নিয়ে আলোচনা করব, ওভেন ফেব্রিকের ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে মেনলি আমাদের ডিসকাশন গুলো হবে। তো এই ম্যাক্সিমাম ডিসকাশনটা, অর্থাৎ 80 থেকে 90% সিলেবাসটা আমাদের এই এই যে অ্যানিমেশন বা ভিডিওটা আছে এটার ভিতরে আছে। অর্থাৎ এখানকার যত মোশন আছে এই সবগুলো মোশনের ডিটেলস আমরা স্টাডি করবো ইনশাল্লাহ। এবং এখানে একটা একটা ধরতে গেলে একটা ক্রস সেকশন দেখানো হয়েছে, জাস্ট অ্যানিমেশন আকারে দেখানো হয়েছে, একটা ক্রস সেকশন, লুমের ক্রস সেকশনটা এখানে দেখানো আছে। তো এখানে মেইনলি যে সমস্ত
বেসিক মেকানিজম আছে, বেসিক যে সমস্ত মোশন গুলো আছে সেগুলো সবগুলো এখানে আছে। আমরা একটু আরেকবার এটাকে রিপিট করি, দেন আমরা সামনে চলে যাবো। হ্যাঁ সরি, একটু খেয়াল করো, আমি আবার দেখাচ্ছি তোমাকে। দেখো আচ্ছা, তোমরা কি স্পটলাইটটা দেখতে পাচ্ছ? প্লিজ রেসপন্স করো। Yes sir. Okay, thank you. আচ্ছা দেখো, এখানে লেট অফ দেখানো আছে, একটা বিমের কাছে লেখা আছে লেট অফ, দেখতে পাচ্ছ? এই লেট অফ থেকে যে ইয়ার্ন উইথড্রল হচ্ছে, এই উইথড্রলের প্রসেসকে বলা হয় মেইনলি লেট অফ। আর এখানে যে বিমটা থেকে উইথড্রল হচ্ছে, এই বিমটাকে বলা হয় উইভার্স বিম, অথবা অনেক সময় বলে থাকি আমরা ফাইনাল বিম, অথবা এটার আরেকটা নাম হচ্ছে আমরা এটাকে বলে থাকি যে সাইজড বিম, কারণ সাইজিং এর পর আমরা এই বিমটা পেয়ে থাকি। তো যে যাই বলি না কেন, উইভিং এর জন্য আমরা যে বিমটাকে ইউজ ইউজ করতেছি এখানে, সেই বিম থেকে যে উইথড্রল হচ্ছে, অর্থাৎ ইয়ার্ন গুলো যেখান থেকে উইথড্রল হয়ে বের হয়ে আসতেছে, আর এই জোনটাকে বলা হইতেছে মেইনলি উইভিং জোন। উইভিং জোনের ভিতরে আমাদের আছে শেডিং হচ্ছে, ফিলিং ইনসার্শন দ্যাট মিন্স পিকিং হচ্ছে, এবং বিটাপ হচ্ছে। তিনটা প্রাইমারি মোশনস এখানে কমপ্লিট হচ্ছে এই উইভিং জোনের ভিতরে। তো যে ইয়ার্নটা বিম থেকে উইথড্রল হচ্ছে, সেই ইয়ার্নটাকে বলা হয়ে থাকে ওয়ার্প ইয়ার্ন। ওয়ার্প ইয়ার্নের আরেকটা বাংলা নাম আমি বলেছিলাম তোমাদেরকে, অর্থাৎ ডিপ্লোমার বইগুলোতে এই নেমটা ইউজ করে থাকে সব জায়গায়, সেটা হলো টানা সুতা বলা হয় এটাকে। কারণ এই ইয়ার্নটা সবসময় একটা সার্টেন টেনশন মেনটেন করে রাখা হয়, অর্থাৎ নির্দিষ্ট একটা হাই টেনশনে রাখা হয় সবসময় ওয়ার্প ইয়ার্নটাকে, এবং ওয়ার্প ইয়ার্নটা যেন ব্রেক না করে এই হাই টেনশন, এবং এখানে যে অ্যাব্রাশন হবে, এখানে যে ইলঙ্গেশন প্রয়োজন হবে, এই সমস্ত কারণে যেন ব্রেক না করে, এই জন্য আমাদের সাইজিং করতে হয় এই বিমটার। যে ইয়ার্ন গুলো আছে, ওয়ার্প ইয়ার্ন গুলো আছে, এই ওয়ার্প ইয়ার্ন কে প্রিপারেটরি প্রসেসে আমাদেরকে সাইজিং করে নিতে হয়। আমরা লাস্ট ক্লাসে হয়তো ডিসকাস করেছিলাম, তো সাইজিং করে এই বিমটা ফাইনালি এই বিমটা তৈরি করা হয়। তো এই বিম থেকে এই ইয়ার্ন গুলো যখন এখানে আসলো, অর্থাৎ শেডিং হলো, দুইটা লেয়ারে ডিভাইড হলো, দেন ফিলিং ইনসার্শন হচ্ছে, ওএফটি ইয়ার্ন ইনসার্শন হচ্ছে। দ্যাট মিন্স আমাদের উইভার্স বিম থেকে যে ইয়ার্ন গুলোকে আমরা উইভিং জোনে সাপ্লাই দিচ্ছি ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর জন্য, ওভেন ফেব্রিক তৈরি করার জন্য, সেই ইয়ার্নটাকে আমরা বলতেছি ওয়ার্প ইয়ার্ন। ক্লিয়ার? কে যেন কোশ্চেন করেছিল ওয়ার্প ইয়ার্নটা। আর ফিলিং ইয়ার্ন বলতে আমরা হোয়াইট কালার আর একটা ইয়ার্ন, আমরা যদি এটাকে ভার্টিক্যালি ধরি, দেন হরাইজন্টালি আরেকটা ইয়ার্ন এখানে ইনসার্শন হচ্ছিল। তো এই যে হোয়াইট কালার ইয়ার্নটা ইনসার্শন হচ্ছিল, এই ইয়ার্নটাকে মেইনলি বলা হয়ে থাকে ওএফটি ইয়ার্ন। এই ওয়ার্প অ্যান্ড ওএফটি ইয়ার্নের ইন্টারলেসমেন্ট এর মাধ্যমে যে ফেব্রিকটা আমরা তৈরি করতেছি, সেই ফেব্রিকটাকে আমরা বলতেছি ওভেন ফেব্রিক। অনেকগুলো মেসেজ আসতেছে, একটু সরি দেখি। আচ্ছা তোমরা, তোমাদের এই পি লেখার কারণটা কি? চ্যাট বক্সে প্রেজেন্ট স্যার, সবাই? আমার আমার ক্লাসে প্রেজেন্ট দেওয়ার প্রয়োজন নাই, কারণ কি তোমাদের সবার রেকর্ড আমার কাছে বিডি জমে, আমাদের প্রিমিয়াম ইয়া, তো তো এখানে ভি সেশনের টোটালটাই থেকে যাবে, সুতরাং কারোরই এখানে প্রেজেন্ট দেওয়ার প্রয়োজন নেই। কে কত সময় ছিল এটাও থেকে যায়, সমস্যা নেই। হ্যাঁ আমি এটাও পাবো যে কে কত সময় প্রেজেন্ট ছিলাম, সবগুলো আইডি এই জন্য বলছিলাম, তোমরা আইডিটা দিয়ে রেখো, আইডি এবং নামটা দিয়ে রেখো, কে কত সময় প্রেজেন্ট ছিলাম আমি পেয়ে যাবো। মাঝখানে আমি একটু মাঝে মাঝে হয়তো দু একটা আইডি
আমি একটু কল করব যে যদি রেসপন্স করো তাহলে ধরে নিব যে ছিল, দু একজনের নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, কিন্তু সবার জন্য নেটওয়ার্ক প্রবলেম থাকে তখন আসলে প্রবলেম মনে হয়, হয় আমারই প্রবলেম না হয় হয়তো ঘুমাইতেছে দুইটার একটা, তো দু একজনের এরকম হতে পারে। হ্যাঁ তো সমস্যা নেই, তোমাদের এই প্রেজেন্টের এই এই প্রসেসটা আমার ক্লাসে হয়তো ফলো করতে হবে না আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ সমস্যা নেই, ওকে থ্যাংক ইউ। তো যে জন্য আমি বলতেছিলাম কোথায় ছিলাম, সরি কেউ একজন মনে করাই দিও মাঝে মাঝে ভুলে গেলে, কি নিয়ে আলোচনা করতেছিলাম মনে আছে স্যার? ফিলিং ইনসার্শনটা, ফিলিং ইনসার্শন সরি। হ্যাঁ এই যে ফিলিং ইনসার্শন অথবা ওএফটি ইনসার্শন হচ্ছে, ফিলিং ইনসার্শন ওএফটি ইনসার্শন অথবা পিক ইনসার্শন এই তিনটা টার্ম একই জিনিস, আমি তোমাদেরকে বলেছিলাম লাস্ট ক্লাসে, ফিলিং ইনসার্শন অথবা ওএফটি ইনসার্শন অথবা পিক ইনসার্শন এই তিনটা সেম টার্ম। এই ফিলিং ইনসার্শন হওয়ার পরে দেন আমার এখানে ইয়ার্ন গুলো অপোজিট চলে যাচ্ছে, অর্থাৎ কিছু ইয়ার্ন যেগুলো ডাউনে ছিল এগুলো আপে চলে যাচ্ছে, আপের ইয়ার্ন গুলো ডাউনে চলে যাচ্ছে, দেন এখানে একটা ইন্টারলেসমেন্ট হয়ে যাচ্ছে, ইন্টারলেসমেন্টের ফলে এখানে ফেব্রিক ফর্মে চলে গেল, ইয়ার্নটা ছিল ইয়ার্ন ফর্মে এই পর্যন্ত, অর্থাৎ রিড এর আগ পর্যন্ত এখানে ইয়ার্ন ফর্মে ছিল, যখন বিট আপ হয়ে গেল রিড এর মাধ্যমে, বিট আপ হয়ে যাওয়ার ফলেই এখানে আমাদের এই এটা ফেব্রিক ফর্মে চলে গেল, বুঝতে পারছো কিনা? জি আচ্ছা, এই 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 ভিডিওতে কারো কোনো প্রবলেম আছে? বুঝবো শেডিং বলতে ফ্রেম গুলো নামটা আছে, ফ্রেম গুলো নাম। হ্যাঁ শেডিং বলতে কি বুঝবা, হৃদয়, আজিজুর হৃদয়, তুমি কি আছো আজিজুর হৃদয়? জি স্যার আছি। তুমি কি একটু ওকে বলতে পারো সবার জন্য আর কি, বলো কাইন্ডলি প্লিজ, যে শেডিংটা কি তুমি কি বুঝতে পারছো কিছু, হোয়াট ইজ শেডিং, যদি এরকম কোশ্চেন আসে বা শেডিং বলতে কি বোঝো অ্যাকচুয়ালি, তুমি জাস্ট একটু তোমার নিজের ভাষায় একটু ব্রিফ করো কাইন্ডলি, বুঝতে পারছো? জি স্যার, শেডিংটা হচ্ছে স্যার ওএফটিয়ান আর ওএফটি মানে ওয়ারপিয়ানের যে দুইটা লেয়ার থাকে, একটা আপ ডাউন করা হয় আর কি, এটা আসলে অ্যাকচুয়ালি শেডিং, দুইটা ফ্রেমের মাধ্যমে যে আপ ডাউন করা হয় এটা অ্যাকচুয়ালি শেডিং। আচ্ছা ঠিক আছে, ওএফটিয়ান না অ্যাকচুয়ালি এটা ছিল ওয়ারপিয়ান। হ্যাঁ জি স্যার, ওয়ারপিয়ান, ওয়ারপিয়ান, ওয়ারপিয়ান। আচ্ছা ছোট সময় আমরা অনেক ড্রয়িং করেছি মনে আছে, ছোট সময় আমরা এরকম ড্রয়িং করেছিলাম, কেউ কি ছোট সময় মনে আছে আমরা এরকম বাড়ি আঁকতাম, তুমি কি দেখতে পাচ্ছ আমার, আমি একটু ড্র করতেছি ওই ইয়ার ভিতরে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এরকম ভাবে আমরা বাড়ি আঁকতাম ছোট সময় মনে আছে কিনা, আমি ড্রয়িং এ অনেক দুর্বল ছিলাম, তারা জাস্ট একটু ড্র করতেছি দেখি পারি কিনা, তো এরকম ভাবে আমরা অনেক সময় দেখো এই গ্রামের দৃশ্য আঁকতাম, গ্রামের দৃশ্যের মধ্যে কিছু সময় এরকম ভাবে আমরা হয়তো এরকম ভাবে ছোট কুঁড়ে ঘর আঁকতাম, কুঁড়ে ঘরের পিছনে একটা গাছ দিতাম, মনে পড়তেছে কিনা, তোমরা কেউ করছো কিনা ছোট সময় স্কুলে? হ্যাঁ এই যে এই টাইপের একটা জাস্ট একটা কোনোরকম একটা দেখানোর চেষ্টা করছি, তো দেখো এখানে একটা ছোট সময় যে আমরা ড্রয়িং করতাম, তো এখানে আমরা এরকম টিন শেড বা আমরা যে কোনো ছনের ঘর হোক ঘরের একটা শেড তৈরি করতাম, শেড তৈরি করার সময় হ্যাঁ আমি তোমাকে একটু স্পটলাইটটা নিয়ে আসতেছি সরি, এই দেখো আমি যেখানে স্পটলাইটটা রেখেছি দেখতে পাচ্ছ প্লিজ? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ এই দেখো এই যে এই পোর্শনটা যেটা আছে দেখো, আমি যে পোর্শনে স্পটলাইটটা মুভ করতেছি সেই পোর্শনটা একটু দেখো, এখানে যে দুইটা লাইন আছে দেখো, এটা কিন্তু একটা সাইড, এক সাইড থেকে আমরা দেখতেছি, এক সাইডে একটা বাড়ির বা একটা টিনের চালের একটা সাইড দেখো, এটা একটা শেড, শেডের একটা সাইড ভিউটা দেখো, এখানে যদি এটা ইয়ার্নটাকে আমি কনসিডার করি বা কল্পনা করি বা ধরে নিই যে এটা এক ধরনের ইয়ার্ন, এই যে আমার এখানে যে আমরা এই ভিডিওতে যে দেখতেছি দেখো হোয়াইট কালার ইয়ার্নটা দেখো, এই পোর্শন থেকে অর্থাৎ এই পোর্শন থেকে হোয়াইট কালার ইয়ার্নটা একটু উপরের দিকে যে ফ্রেমে আছে সেই ফ্রেমটা যেহেতু লিফটিং হয়েছে, তো লিফটিং হওয়ার কারণে এই ফ্রেমটা উপরে গেছে এবং এই ফ্রেমের সঙ্গে যত ইয়ার্ন ছিল সমস্ত ইয়ার্নগুলোকে নিয়ে এসে উপরে গেছে, দেন এই ইয়ার্নের আরেকটা প্রান্ত দেখো এই যে এখানে যেখানে ফেল অফ দ্য ক্লথ আমরা অর্থাৎ ফেব্রিক ফর্মে চলে গেছে এই পজিশনে, এইটুকু যদি একটু চিন্তা করি দেখো এই যে হাইট এখানে ইয়ার্নটা উপরে দিকে উঠে গেছে, দেন এখানে আবার আগের পজিশনে চলে আসে, অর্থাৎ রেড এবং হোয়াইট কালার ইয়ার্ন এখানে সেম পজিশনে আছে, হোয়াইট কালার ইয়ার্নটা লিফটিং হয়েছে শেডিং এর কারণে, দেন আবার এটা ফেব্রিক ফর্মে চলে গিয়ে আবার সেম পজিশনে চলে আসছে, এই যে এখানে দেখো প্লিজ কাইন্ডলি একটু খেয়াল করো যে এই যে হোয়াইট কালার ইয়ার্নটা এখানে
যে একটা শেডের মতো ফর্ম করেছে। এই শেডটা দেখো, এটা এটা কি কোন একটা এরকম টিন শেডের ঘরের মতো যদি আমরা চিন্তা করি, এই ঘরের এই যে এই সাইড ভিউয়ে আমরা যদি চিন্তা করি, যে দুইটা লাইনকে চিন্তা করি, যে এটার মতোই কিছুটা দেখা যায়, খেয়াল করছো কিনা? জি স্যার। ডিভাইডিং দ্য ওয়ারপিয়ান, ওয়ারপিয়ানকে ডিভাইড করার কারণে এই যে আমরা টিনের চালের মতো দেখতেছিলাম একটু আগে, টিনের চালের সাইডটার মতো, এই সাইডে যে চালের যে লাস্ট এই পোর্শনটা যদি আমরা চিন্তা করি, তো এই পোর্শনের মতো এখানে একটা পোর্শন ক্রিয়েট করতেছে অনেকটা। তো এই জন্য মেইনলি এখানে যদি এটা ডেপথটা আরো বাড়ানো যেত, হাইটটা আরো বাড়ানো যেত, একেবারে অ্যাকচুয়ালি এটার মতোই হয়ে যেত। তো এই কারণে মেইনলি আমরা এটাকে বলতেছি শেডিং। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। সরি, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, কাইন্ডলি দেখো, শেডিং কে প্রশ্ন করেছিল, অ্যাকচুয়ালি শেডিং থেকে চলে গেছে এদিকে, শেডিং এর ব্যাপারে কে জানি জিজ্ঞেস করেছিল, তুমি কি কিছুটা বুঝতে পারছো? কে কে প্রশ্ন করেছিল? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এর আগের দিন হ্যান্ডলুম ছিল, পাওয়ার লুম ছিল, হ্যান্ডলুমের ভিতরে কিছু ছিল আমাদের, যেগুলো আমাদের প্রিমিটিভ লুম ছিল, অর্থাৎ থ্রো শার্টের লুম ছিল, যেটা আমি বলতেছিলাম যে এটা অনেক কনভেনশনাল একটা লুম ছিল, এটা লুমের অ্যাকচুয়ালি স্ট্রাকচারে আসে নাই। সেই সময় যেটা ছিল একটা টেকনিক ইউজ করা হতো, যেটার মধ্যে আসলে জাস্ট ফ্রেমটা এখানে ওরকম ভাবে ডেভেলপ হয় নাই, এখানে জাস্ট বিমটা ছিল এবং যে ওয়েফটিয়ানটা ছিল, ওয়েফটিয়ানটাকে থ্রো করা হতো, থ্রো করে ওয়েফটিয়ানটাকে একজন দুইজন দুই পাশে থাকতো, একজন থ্রো করতো, অর্থাৎ শেড ফর্ম করার পরে শেডের মাঝখানে যে গ্যাপটা হয়, এর আগে দেখিয়েছিলাম যে এখানে যে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এই গ্যাপের ভিতর দিয়ে মূলত ওয়েফটিয়ানটাকে পাস করা হতো। এই পাস করার জন্য দুইজন ম্যান পাওয়ার লাগতো, আবার দুইজন দুই পাশে থাকতো। এখন যে মডার্ন লুমগুলো আছে আমাদের, যত মডার্ন লুম আমরা ফ্যাক্টরিতে ইউজ করতেছি এখন, তো এই মডার্ন লুমগুলোতে একজন অপারেটর কয়টা লুম চালায় তোমাদের কি কিছু জানা আছে? মানে কতগুলো লুম অপারেট করতে পারে একজন অপারেটর, বা একজন তাঁতি বলি, বা একজন যে লুম অপারেটর আছে, কারণ কি কোনো আইডিয়া আছে? তো ফ্যাক্টরি ভিজিট করেছিলাম মনে হয় ডেনিমে, দেখেছিলা তখন? জি স্যার, করছিলাম, বাট খেয়াল নাই স্যার, মানে এমন হয় তিন চারটা একসাথে করতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এক্স্যাক্টলি রাইট, ইউ রাইট, তিন চারটা। এখন ইপিজেড এর ভিতরে আমাদের ঢাকা ইপিজেড আছে, বা আপনার ইপিজেড আছে, ইপিজেড এর ভিতরে যে সমস্ত ফ্যাক্টরি আছে, এই সমস্ত ফ্যাক্টরি সিস্টেমেটিক এবং মেকানিক্যাল সাপোর্ট বলো, সমস্ত কিছু লাইনে, এবং ওদের যে লেআউট প্ল্যান বলো, এগুলো খুবই অনেক স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করে এগুলোকে করা হয়েছে, এবং ওরা প্রায় দেখা যায় যে এক একজন অপারেটর 8-10টা করে লুম চালাইতে পারে, 10টা লুমও চালায় আমি যেটা ইয়া করেছি, ইনফরমেশন পেয়েছি। তো আমি যেখানে ছিলাম ফ্যাক্টরিতে, প্রোডাকশনে ছিলাম, সেখানেও এক একজন অপারেটর 4-5টা লুমকে চালাইতো। তো এখন এই করোনা আসার পরে যখন ম্যান পাওয়ার আরও কমে গেছে, এখন আরও বেশি লুম চালাইতে হয় এক একজন অপারেটরকে, অনেক সময় 6-7টা লুমও শুনছি কোনো কোনো ফ্যাক্টরিতে দিচ্ছে। তো একজন অপারেটর 6টা লুম চালায়, আর আমাদের যে কনভেনশনাল যেটা নিয়ে আলোচনা করতেছিলাম অ্যাকচুয়ালি, এই যে প্রিমিটিভ লুম বা থ্রো শাটল লুম যেটা বলতেছিলাম, এই থ্রো শাটল লুমে একটা লুমকে ড্রাইভ করার জন্য দেখা যেত যে তিনজন অপারেটরের প্রয়োজন হয়ে যেত, কারণ একজন দেখা যেত যে হাতে বিট আপ করতেছে, তো এই আরেকটা তো বিমের ভিতরে আছে, আর দুইজন লাগতো যে এই শাটলটাকে থ্রো করার জন্য, অর্থাৎ তিনজনে মিলে একটা লুম ড্রাইভ দিত, একটা লুমকে অপারেট করতো, প্রিমিটিভ লুম বা থ্রো শাটল লুম যেটাকে বলতেছি, দেন ফ্লাই শাটল, দেন এইভাবে আস্তে আস্তে ডিভাইডেড ডেভেলপমেন্ট গুলো হয়েছে লুমের, সেমি অটোমেটিক লুম গুলো, দেন সেমি অটোমেটিক থেকে পাওয়ার লুমে চলে আসছে আমরা। পাওয়ার লুমের ভিতরে ছিল কনভেনশন অথবা শাটল লুম, মডার্ন অথবা শাটললেস লুম, শাটললেস লুম নিয়ে, অর্থাৎ শাটল যেই লুমে নাই সেটাই হলো শাটললেস লুম। তো শাটললেস লুম নিয়েও আমরা আলোচনা করেছি এর আগে, প্রজেক্টাল অথবা মিসাইল লুম ছিল, রেপিয়ার লুম, জেট লুম, আমরা এগুলো একটু সামনে ডিটেলস দেখার চেষ্টা করব। আমাদের আসলে আমাদের সিলেবাসে মডার্ন লুমের ডিটেলস কিছু নাই, জাস্ট আমরা একটু পরিচিত হব লুমগুলোর সাথে, যাতে করে শর্ট নোট হিসেবে যদি কিছু আসে, বা আমাদের একটা বেসিক একটা আইডিয়া হয়ে গেল এই লুমগুলো, এই টার্মগুলো সম্পর্কে জানার জন্য মেইনলি আমরা মডার্ন টার্মগুলো নিয়ে আসছি। তো মডার্ন লুমের ভিতরে তোমরা দেখো সিলেবাসে, আমাদের যে কারিকুলাম আছে সেখানে, তো মডার্ন লুমের ডিটেলস আমাদের কিছু নাই,
মডার্ন লুম সম্পর্কে আমাদের জাস্ট আছে যেগুলো, এগুলো হলো কনভেনশনাল এর বেসিক প্রিন্সিপাল গুলো আছে যেটাকে ফলো করে মডার্ন লুম গুলোকে ডেভেলপ করা হয়েছে। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, আমরা একটু যেখানে ছিলাম সেখানে চলে আসছি, সেটা হলো যে হ্যান্ডলুম এবং পাওয়ার লুম। এখানে লেফট সাইডে যে পিকচারটা দেখানো আছে সেটা একটা হ্যান্ডলুম, অর্থাৎ বাই হ্যান্ড হাতে এটাকে ড্রাইভ দেওয়া হচ্ছে। দেখো লেফট হ্যান্ডে এখানে বিট আপ করতেছে, বাম হাতে এখানে বিট আপ করতেছে। তুমি কি দেখতে পাচ্ছ কিনা আমি একটু ধরো একটু স্পটলাইট নিয়ে এসে আসলাম। দেখো এই যে দেখো এখানে হাতের মাধ্যমে ড্রাইভ দিচ্ছে, অর্থাৎ বিট আপটা করতেছে বাই হ্যান্ড, হাতের মাধ্যমে বিট আপ করতেছে। এবং এই যে দেখো আরেকটা হাতে কিছু একটা ধরা আছে এখানে, একটা দেখতে পাচ্ছ এখানে একটা কর্ডকে সে এখানে পুল করে, একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পুল করে। তো পুল করার সঙ্গে সঙ্গে এখানে যে এই পোর্শনে এখানে শাটল থাকে, এই শাটলটাকে ড্রাইভ দেওয়ার জন্যই মূলত আরেকটা হাতকে ব্যবহার করা হইতেছে। তো এই হাতের মাধ্যমে যখন এখানে শাটলটাকে মুভ করে, তো শাটলটা ওএফটি আর্নকে নিয়ে এই সামনে দিয়ে, যে রিডের সামনে দিয়ে, এটা হলো রিড যেটাকে সে ধরে আছে, এই রিডের সামনে দিয়ে এখানে ওএফটি আর্নটা ইনসার্শন হয়ে যায়। আর এর আগে বাই লেগ পা গুলো দেখা যাচ্ছে না, পায়ের মাধ্যমে এখানে শেডিং হয়ে থাকে, পায়ের মাধ্যমে শেডিং করে থাকে। তো শেডিং হওয়ার পরে দেন আমরা একটু পরে দেখবো, এগুলো শেডিং হওয়ার পরে প্যাডেল লুম আছে আমরা সামনে দেখবো, দেন এখানে পিক ইনসার্শন হয়ে গেল, ওয়েফট ইনসার্শন হয়ে গেল, দেন বিট আপ হচ্ছে হাতের মাধ্যমে বাই হ্যান্ড। তো এই জন্য আমরা এটাকে বলে থাকি হ্যান্ড লুম। আর পাওয়ার লুমের ভিতরে এই তিনটা কাজই, এখানে দেখো একটা মোটর আছে, ইলেকট্রিক মোটর একটা ইউজ করা হয়েছে, এই মোটর থেকে মূলত এই মোশনটাকে ট্রান্সফার করে, অর্থাৎ এখান থেকে ড্রাইভার ওয়াই ড্রিভেন এরকম ভাবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মোশন গুলোকে দেওয়া হচ্ছে, অর্থাৎ শেডিং এর মোশনটাও এখান থেকে আসতেছে মোটর থেকে। অনেক সময় ইন্ডিভিজুয়াল মোটর থাকে, অনেক সময় সার্ভো মোটর ইউজ করা থাকে, একাধিক মোটর ইউজ করা হয়। তো যাই হোক এগুলো সবগুলো হচ্ছে পাওয়ার লুম। কথাগুলো বুঝতে পারতেছো না, আর একটু স্লো যাবো? না না ঠিক আছে হামিম, তোর মেবি নেট এ প্রবলেম। আচ্ছা আচ্ছা সবার সবার আমার শুনতেছো? আচ্ছা তাহলে তুমি একটু কাইন্ডলি একটু ইয়ে করো, নেটওয়ার্কটা চেক দাও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যদি সবার প্রবলেম হয় আমাকে প্লিজ নক দিও, তা নাহলে আমি বুঝবো না কিন্তু কখন আমি ডিসকানেক্ট হয়ে গেছি হয়তো বা আমারটা বুঝতে পারতেছে না। ঠিক আছে সরি। তো যেখানে ছিলাম প্লিজ, তো আমরা এই পাওয়ার লুমের কথা বলতেছিলাম। তো পাওয়ার লুম গুলো মেইনলি একটা কনভেনশনাল লুম, তো এরপরে ডে বাই ডে ডেভেলপ হয়েছে এই লুম গুলো। হ্যাঁ, তো এখানে পাওয়ার লুম এবং হ্যান্ডলুমের মধ্যে মেইন মেজর যে পার্থক্য সেটা ছিল, এটা ছিল হ্যান্ড অপারেটেড, অর্থাৎ বাই হ্যান্ড এটাকে ড্রাইভ দেওয়া হতো। আর পাওয়ার লুমের ক্ষেত্রে কথা বোঝা যায় না স্যার। বুঝতে পারতেছো না? আর কে কার কার বোঝা যায় না? আর বোঝা যায় প্রেস করো দেখি বোঝা যাচ্ছে। তোদের সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম, একটু চেক কর। আচ্ছা ঠিক আছে, রেকর্ড থাকবে আশা করি, তোমরা সেকেন্ড টাইমও দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, তোমাদের কি অন্য কাউকে কোহোস্ট করে দিব হামিমের যদি প্রবলেম হয়? প্রয়োজন আছে অন্য কেউ? যে পিসিতে আছো এরকম কেউ আছো বলো, আমি তাকে কোহোস্ট করে দিই। সিআরআর কি আছে তিনজন না তোমাদের? স্যার আমাদের এমনি রেকর্ডিং করা হয়, কোহোস্ট ছাড়াও মানে স্ক্রিন রেকর্ডার দিয়ে করা হয়। সমস্যা স্ক্রিন রেকর্ডারে করতেছো? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে আচ্ছা, তাহলে ওই যে যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে তোমরা একটু হেল্প করো যদি ওদের কোনো প্রবলেম হয় ওই পয়েন্টটাতে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই দেখি চলো। সরি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো স্যার, ওই যে ওয়েভ টিয়ারটা যে ইনসার্ট হয় ওটা কি মানে দুই দিক দিয়ে ইনসার্ট করার জন্য কি দুই সেট লুপ মানে ইয়ার্ন প্রয়োজন হয় নাকি শুধু এক সেটই, এক দিক দিয়ে দুটো এটা আবার আরেক দিক? জি ঠিক আছে, থ্যাংক ইউ। এটা এক সেট নাকি দুই সেট? আই থ্যাংক ইউ, তোমার কোশ্চেনের জন্য থ্যাংক ইউ। আসলে ওয়েভ টিয়ারটা মডার্ন যত লুম আছে সবগুলোর ক্ষেত্রে, মডার্ন লুমের ক্ষেত্রে ওয়েফটিয়ান ইনসার্শনটা হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ একটা ডিরেকশন থেকে হবে। মডার্ন যত লুম আছে অর্থাৎ পাওয়ার লুমের পরের ভার্সনগুলো যেগুলো আছে, অর্থাৎ শাটেল লেস লুম যেগুলো আছে, এই সমস্ত লুমগুলোই হচ্ছে ইউনিডিরেকশনাল ওয়েফট ইনসার্শন সিস্টেম। সবগুলোতে একটা সাইড থেকে ওয়েফ ইনসার্শন হবে, অর্থাৎ লেফট সাইড থেকে ওয়েফটা ইনসার্শন হবে। যে ইনসার্শন করে নিয়ে যাচ্ছে ওয়েফ ক্যারিয়ার যে থাকে মডার্ন লুমগুলোর ক্ষেত্রে, এই ক্যারিয়ারটা আবার আগের পজিশনে আসার পরে দেন সেকেন্ড সাইকেল শুরু হয়। অনেক সময় দেখা যায় ক্যারিয়ারের সংখ্যা অনেক বেশি থাকে, যেমন প্রজেক্টাইল লুমের ক্ষেত্রে। বুঝতে পারতেছো কিনা? অর্থাৎ প্রজেক্টাইল লুমের ক্ষেত্রে ওয়েফ ক্যারিয়ার থাকে অনেকগুলো, অর্থাৎ একজন গিয়ে আবার ও আগের পজিশনে আসার আগেই, আমরা একটু দেখবো সামনে। হ্যাঁ আগের পজিশন, এখানে দেখো একটা শাটেল লুমকে দেখানো আছে, প্লিজ খেয়াল করো একটু, দেখতে পাচ্ছ কিনা তোমরা শাটল লুম? হ্যাঁ জি, শাটল লুমের ক্ষেত্রে দেখো এখানে এই যে শাটলটা আছে, স্পটলাইটটা দেখতে পাচ্ছ?
জি স্যার হ্যাঁ এই যে শাটলটা আছে এই শাটলের মাধ্যমে যে পিকিংটা হচ্ছে এটা আবার হচ্ছে বোথ সাইড থেকে হচ্ছে বোথ সাইড থেকে বলতে পিক ইনসার্শনের স্টার্টিংটা এক পাশ থেকে অর্থাৎ শাটলের দুই পাশে দুইটা শাটল বক্স আছে দুই পাশ থেকে মূলত এফটি ইনসার্শন আছে কিন্তু মেইনলি শাটলটা স্টে করবে এক পাশে কিন্তু এটা হচ্ছে বোথ ডিরেকশনে এফটি ইনসার্শন হচ্ছে অর্থাৎ এই শাটলটা যতক্ষণ এই শাটলের ভিতরে যে পার্ন আছে দেখতে পাচ্ছ শাটলের ভিতরে পার্ন পার্নের উপরে কিছু ইয়ার্ন জড়ানো আছে আমরা এর আগের দিন বলেছিলাম যে শাটলের একটা স্ট্রাকচারের একটা এই টাইপের একটা শেপ আনার জন্য আমাদের গেটে একটা ডিজাইনটা আছে যে ভিতরে যে রেড কালার একটা নৌকার মতো দেখা যায় ভার্টিক্যালি এটাকে বসানো আছে তো সেটা হলো এই শাটল এই শাটলের ভিতরে পার্নটাও এখানে শো করা আছে যে এই পার্নটাকে ভিতরে আছে অ্যাকচুয়ালি এই শেপটা আসে নাই ওটা একটু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক তো এই শাটলের ভিতরে যতক্ষণ পার্নের উপরে যে ইয়ার্নটা জড়ানো আছে এটাই হলো ওএফটি ইয়ার্ন এই ওএফটি ইয়ার্ন যতক্ষণ আমার কাছে আছে অর্থাৎ এই পার্নের উপরে যতক্ষণ পর্যন্ত এই ওএফটি ইয়ার্নটা আছে এই ওএফটি ইয়ার্ন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বোথ সাইড থেকে অর্থাৎ শাটল লেফট সাইড থেকে সাপোজ শুরু হলো পিকিং পিক ইনসার্শন দেন লেফট টু রাইটে যাওয়ার পরে এদিকে আর একটা লং সাইকেল কমপ্লিট হবে অর্থাৎ এখানে যে ফ্রেমগুলো আছে ফ্রেমের লিফটিংটা রিভার্স হয়ে যাবে একটু আগে দেখতেছিলাম না আমরা মনে আছে যে ওই যে রেড কালারের ইয়ার্নটা সাপোজ ডাউনে ছিল ও আপ হয়ে যাবে লিফটিং হয়ে যাবে সেই সাথে যে লিফটিং হয়েছিল সে ডাউনওয়ার্ডস পজিশনে চলে যাবে অর্থাৎ নিচে চলে যাবে এবং ইন্টারলেসমেন্ট কমপ্লিট হয়ে গেল একটা পিক ইনসার্শনের পরে অর্থাৎ শাটলটা লেফট থেকে রাইটে যাওয়ার পরে দেন রিভার্স পরের সাইকেলটা শুরু হবে অর্থাৎ পরের সাইকেলটা যখন শুরু হবে তখন শাটলটা আবার রাইট থেকে লেফটের দিকে যাবে তো এইভাবে কন্টিনিউস চলতে থাকবে এবং মডার্ন লুমগুলোর ক্ষেত্রে শাটল লুমের যে আরপিএম ছিল এটা 150 থেকে 200 এরকম ছিল বা কিছু শেষের দিকে কিছু বেড়েছিল কিছু অটোমেশন আসার পরে 300-350 পর্যন্ত হয়েছিল অর্থাৎ পিক ইনসার্শন রেট অর্থাৎ লুমের যে স্পিড আমরা যেটাকে বলি অর্থাৎ লুম কেমন স্পিডে চলতেছে কত স্পিডে চলতেছে অর্থাৎ ফেব্রিক প্রোডাকশন কেমন হবে এটা বোঝার জন্য তো এটা 250 থেকে 300 অর্থাৎ 250 থেকে 300 পিক ইনসার্শন হয়তো পার মিনিটে এটা আমাদের যে শাটল লুমগুলো ছিল সেটার ক্ষেত্রে বাট এখন যে আমাদের মডার্ন লুমগুলো আছে যে এয়ারজেট লুম আমরা ইউজ করে থাকি অথবা রেপিয়ার বলো বা প্রজেক্টার বলো এই মডার্ন লুমগুলোর ক্ষেত্রে যে মডার্ন লুমগুলো আছে এই মডার্ন লুমের পিপিএম অর্থাৎ পিকস পার মিনিট দ্যাট মিনস লুমের স্পিড যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে 800 থেকে 1000 পিপিএম অর্থাৎ পার মিনিটে 800 পিক ইনসার্শন হয়ে থাকে 800 পিক ইনসার্শন হয়ে থাকে আমরা একটু পরে দেখবো এগুলো কিভাবে জাস্ট একটু আইডিয়া নিব যখন আমরা এয়ারজেট দেখবো তো শাটল লুমটা কি তোমরা বুঝতে পারতেছো কিনা যে এর আগে আমরা যে লুমটা দেখাইলাম সেম ওইটার মতোই অর্থাৎ এই যে পাওয়ার লুম যেটা এটা একটা শাটল লুম এটাকে আমরা জাস্ট এখানে বড় করে দেখানোর চেষ্টা করছি আর কিছু না এটা ডিফারেন্ট শাটল গুলোকে দেখানো হয়েছে এবং পার্নকে দেখানো হয়েছে দেন আমরা ওই যে তুমি বলতেছিলে আমরা হয়তো প্রজেক্টাইল পর্যন্ত আসছিলাম লাস্ট ক্লাসে হ্যাঁ ঠিক আছে আমার মনে পড়ছে এখন আমি প্রজেক্টাইল পর্যন্ত আসছিলাম আমি জাস্ট একটু রিভিউ করলাম আর একটু রিপিট করলাম কারণ হচ্ছে যে হয়তো আমি এর জন্য রিপিট করছি যাতে যারা বুঝতে পারে তাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যায় তো দেখো এখানে একটা প্রজেক্টাইল লুম দেখানো হয়েছে একটু আগে আমরা দেখতেছিলাম শাটলের মধ্যে ওয়েভ ইনসার্শন হচ্ছে দেন এখানে আমরা দেখতেছি প্রজেক্টাইল নামক কিছু এলিমেন্ট আছে ছোট ছোট এই ডিভাইসগুলোকে প্রজেক্টাইল অথবা মিসাইল বলা হয় তোমরা দেখতে পাচ্ছ কিনা প্রজেক্টাইল অথবা আমরা এগুলোকে মিসাইল বলে থাকি দেখতে পাচ্ছ প্রজেক্টাইল হ্যাঁ ব্লু কালার যে পিকচারটা এটাতে দুইটা প্রজেক্টাইল দেখানো আছে এরকম দেখা যায় যে লুমের উইডথের উপর ডিপেন্ড করে দেখো এখানে যে লুমের উইড বলতে বোঝাইতেছে এখান থেকে স্টার্ট হইতেছে অর্থাৎ ফেব্রিকের যে উইডথ আছে লেফট সাইডের পিকচারটাতে দেখো স্পটলাইটটা সেট করা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা অনেক বেশি উইডথের ফেব্রিক মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা উইডটা অনেক বেশি এটা নর্মালি 340 সেন্টিমিটার হয়ে থাকে অনেক সময় যেটা লং উইডথ যেটা থাকে বেডশিট তৈরি করার জন্য অথবা অনেক বেশি উইডথের কোনো ফেব্রিক তৈরি করার জন্য আমরা এই ধরনের লুম ইউজ করে থাকি তো সেখানে দেখো এটা যদি 340 সেন্টিমিটার হয়ে থাকে অর্থাৎ প্রায় আমাদের বেডশিটগুলোর উইডথ কত হবে তোমাদের ধারণা আছে কোনো আমরা যে বেডশিটগুলো ইউজ করি কোনো স্টিচিং ছাড়া অর্থাৎ জোড়া ছাড়া যে বেডশিটগুলো ইউজ করে থাকি কারো ধারণা আছে কিনা এগুলো উইডথ কেমন হবে 8 ফুট হতে পারে স্যার জি কত ফিট জানা আছে কারো কত 2-3 মিটার 2.5 মিটার হ্যাঁ ঠিক আছে কাছাকাছি গেছো কিন্তু এক্স্যাক্টলি এরকমই আর কি অনেকটা অর্থাৎ এগুলো তোমার নরমালি 90 ইঞ্চ হয়ে থাকে 92 ইঞ্চ 93 ইঞ্চ 90 ইঞ্চ কমনলি 92 বা 93 ইঞ্চ করে থাকে তো 92 বা 93 ইঞ্চ যে ফেব্রিকটা অর্থাৎ 90 ইঞ্চ এখানে যে যে ফেব্রিকটা আমি তৈরি করতেছি এই 90 ইঞ্চের এই ফেব্রিকটা
তৈরি করার জন্য এই যে ওএফটি ইনসার্শনটা করতে হবে, এই ওএফটি ইনসার্শন অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওএফটির লেন্থ হবে মোর দ্যান 90 ইঞ্চ। যদি ফেব্রিকের উইথ হয়ে থাকে 90 ইঞ্চ, তো আমার ওএফটি আনটা ইনসার্শন হবে এই ডিরেকশনে। আর ওআরপি আনগুলোকে ডিভাইড করার জন্য ওআরপির বিমটা আছে লুমের পিছন সাইডে, আর এখানে এটা যেটা সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো ক্লথ রোলার, দেখতে পাচ্ছ কিনা, এবং পিছন সাইড থেকে ব্যাক সাইড থেকে যে ইয়ার্নগুলো আসতেছে ইয়ার্নগুলোকে ডিভাইড করার জন্য এখানে অনেকগুলো ফ্রেম ইউজ করছি, দেখছো কিনা, হিল ফ্রেম, এগুলো সবগুলো হচ্ছে হিল ফ্রেম, ফ্রেম আমরা বলে থাকি বা হিল ফ্রেম বলে থাকি। এই হিল ফ্রেম গুলোর মাধ্যমে আমরা ওয়ার্প ইয়ার্নকে ডিভাইড করে অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন, ফেব্রিকের ডিজাইন অনুযায়ী। আর ফেব্রিকের ডিজাইন নিয়ে আমি বলেছি তোমাদেরকে, বেলাল স্যার তোমাদের ক্লাস নেবে ইনশাআল্লাহ ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, এটার উপরে আমরা কিভাবে কত ধরনের ফেব্রিক তৈরি করতে পারি, কি কি ডিজাইনের ফেব্রিক তৈরি করতে পারি, সেই ডিজাইনগুলো তৈরি করার জন্য এই লুমের ভিতরে কিছু সেটিংস আছে, ডিজাইনের সেটিংস আছে, মেকানিক্যালি হতে পারে অথবা এখন যে সফটওয়্যার আছে কমনলি আমরা এই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ডিজাইনগুলো ইনপুট দিতে পারি লুমে। তো আমরা যে কথা বলতেছিলাম মেইনলি প্রজেক্টাইল বলা হইতেছে এই জন্যই যে এখানে প্রজেক্টাইল নামক একটা এলিমেন্ট আমরা মেটালিক একটা ডিভাইস ইউজ করতেছি, একটা এলিমেন্ট ইউজ করতেছি, যে এলিমেন্টটা মেইনলি মিসাইলের মতো দেখা যায়, দেখতে অনেকটা মিসাইল লাইক। দিস ডিভাইস ক্যারি দ্য ওয়েভ টিয়ার্ন, এই মিসাইল লাইক এই ডিভাইসটা মেইনলি আমাদের ওয়েভ টিয়ার্নকে ক্যারি করে লেফট থেকে রাইটে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়েভ টিয়ার্ন ইনসার্শনের জন্য আমরা প্রজেক্টাইল ইউজ করতেছি, এই জন্যই এই লুমটার নাম হচ্ছে প্রজেক্টাইল লুম। জাস্ট ওএফটিএন ইনসার্শনের উপর ডিপেন্ড করে লুমকে ক্লাসিফাই করা হয়েছে। এখানে যদি আমরা চিন্তা করি এটা মডার্ন না কনভেনশনাল লুম, তখন কি হবে? তবে যদি বলা হয় হ্যাঁ ওয়ান টাইপ অফ মডার্ন, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, যদি অনেক সময় বলা হয় থাকে যে এটার যে শেডিং হচ্ছে শেডিংটা নিয়েও আমরা সামনে ক্লাসিফিকেশনে যাব, শেডিং এর উপর ডিপেন্ড করে আবার লুমকে অনেকভাবে ভাগ করা হয় যে এটা এই শেডিংটা কিভাবে হচ্ছে। এই যে যে ফ্রেম একটু আগে তো মাত্র দুইটা ফ্রেম দেখেছি আমরা, যে অ্যানিমেশন বা ভিডিওটা দেখলাম তাই না, দুইটা ফ্রেম, একটা লিফটিং হচ্ছে একটা লোয়ারিং হচ্ছে। কিন্তু যখন আমরা কোনো কমপ্লেক্স ডিজাইন বা কোনো অনেক জটিল কোনো ডিজাইন তৈরি করতে যাই, ডবি ডিজাইন বলো বা জ্যাকার ডিজাইন বলো, সেক্ষেত্রে অনেক সময় হিল ফ্রেম জ্যাকারের ক্ষেত্রে আমরা হার্নেস কর্ড ইউজ করে থাকি। তো এটার সংখ্যা কিন্তু দুইটা হইলে কোনোদিন সম্ভব হবে না, দুইটা দিয়ে আমরা অল্প কিছু ফেব্রিকে ওয়ান বাই ওয়ান প্লেন উইভ, যেটা সবচেয়ে সিম্পল উইভ যেটা, সেটা করতে পারবো। কিন্তু যখনই আমাদেরকে একটু কমপ্লেক্স ডিজাইন একটু ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন তৈরি করতে হবে, তখন আমাদের ফ্রেমের সংখ্যাকে বাড়াইতে হয়, হিল ফ্রেমের সংখ্যাকে বাড়াইতে হয়। হিল ফ্রেমের সংখ্যা এটা আমরা যে সমস্ত লুম ইউজ করি সামনে আমরা দেখবো এগুলো ডিটেলস কিভাবে হিল ফ্রেমের সংখ্যা বাড়ানো যায়। তো আমরা জাস্ট একটু জানতেছি যে প্রজেক্টাইলটা কি জিনিস, প্রজেক্টাইল যে লুমে থাকে যে লুমে প্রজেক্টাইলটা আমরা ইউজ করবো। দেখো প্রজেক্টাইলের ব্যাক সাইডে একটু দেখতে পাচ্ছো কিনা আমার স্পটলাইটটা, যেটা হয় কি একটা ফেব্রিক হাতে পাওয়ার পরে যে কাজটা করা হয়, যে কোনো একটা ফেব্রিক যদি আমার কাছে আসে আমার হাতে আসে, অ্যাট ফার্স্ট আমি ধরো R&D তে কাজ করতেছি, আমি জাস্ট একটু তোমাদের সঙ্গে একটু ডিটেলস বলি যাতে করে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। তো সেটা হচ্ছে R&D তে যখন কোনো একটা ফেব্রিক ফেব্রিকের কোনো একটা স্যাম্পল বা সোয়াচ আসলো আমার কাছে, জাকিরুল ইসলাম স্যার আমার নেটওয়ার্ক ওকে ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম সরি, তো যে কোনো একটা সোয়াচ যদি আমাদের কাছে প্রথমে পাঠানো হয়, যে কোনো একটা ফেব্রিকের সোয়াচ, এরপর এটা অ্যানালাইসিস করা হয়, অ্যাট ফার্স্ট অ্যানালাইসিস করে দেখা হয় এটার EPI এবং PPI দুইটা টার্ম আছে, EPI এবং PPI দুইটা টার্ম আছে, অর্থাৎ EPI বলতে বোঝায় এন্ডস পার ইঞ্চ, আমরা দেখবো এগুলো, এন্ডস পার ইঞ্চ অর্থাৎ এক ইঞ্চিতে ওয়ার্পের ইয়ার্ন কয়টা আছে, একটু স্পটলাইটে খেয়াল করো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে রিড ক্রস করে এই পাশ থেকে দেখো, এখানে দুইটা লেয়ারে কিছু ইয়ার্ন উপর দিয়ে আসতেছে, কিছু ইয়ার্ন আসতেছে সেকেন্ড নিচের লেয়ারটাতে, দুইটা লেয়ারে ডিভাইড হয়ে কিন্তু ইয়ার্ন গুলো আসতেছে ব্যাক সাইড থেকে, এই যে ফ্রন্ট সাইড এদিকে যে আসতেছে ইয়ার্নটা দুইটা লেয়ারে ডিভাইড হয়ে গেছে, ডিভাইড হয়েছে কিনা দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, দুইটা লেয়ারে যে ইয়ার্ন গুলো ডিভাইড হয়ে গেছে, তো এই দুইটাকে কম্বিনেশন করে এখানে ফেব্রিক ফর্মে চলে আসে। এই যে এখানে জাস্ট আমার স্পটলাইট একটু খেয়াল করো, এই পজিশনে এটা ফেব্রিক ফর্মে চলে গেছে, কারণ ইন্টারলেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এখানে যে ইন্টারলেসমেন্ট কমপ্লিট হয়ে গেল, এখানে এক ইঞ্চি জায়গার ভিতরে, এক ইঞ্চি যদি আমরা চিন্তা করি যে ওয়ান ইঞ্চ যদি কনসিডার করি, এই ওয়ান ইঞ্চে কয়টা ওয়ার্প ইয়ার্ন আছে এটাকে আমি কাউন্ট করে বের করতে পারবো, কাউন্টিং গ্লাস ইউজ করে ম্যাগনিফিকেশনের মাধ্যমে আমি জাস্ট গুনে গুনে বের করতে পারি ইন্ডিভিজুয়ালি যে কয়টা ইয়ার্ন আছে এক ইঞ্চিতে। তো এক ইঞ্চিতে যদি সাপোজ ধরে নাও যে 100 ইয়ার্ন থাকে, কে যেন কোশ্চেন করেছিলাম স্যার,
হ্যাঁ অভি জি স্যার হ্যাঁ দেখো 1 ইঞ্চি যদি ওয়ারপিয়ান থাকে 100 অর্থাৎ 100 ওয়ারপিয়ানে আছে 1 ইঞ্চির ভিতরে এই যে এখান থেকে এই পর্যন্ত ধরে নিলাম 100 আছে যদি এই ফেব্রিকের টোটাল উইডথ হয় থাকে 60 ইঞ্চি তাহলে এই ফেব্রিকটা তৈরি করার জন্য একটু খেয়াল করো আবারো বলতেছি কপি করতেছি সেম 1 ইঞ্চিতে ওয়ারপিয়ানের সংখ্যা 100 অর্থাৎ 100টা ইয়ার্ন আছে 1 ইঞ্চিতে যদি এই ফেব্রিকের টোটাল উইডথ অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে দেখো আমি লেফট সাইডে পিকচার নিয়ে আসছি স্পটলাইটটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল উইডথ হইতেছে সাপোজ ধরে নিলাম আমি 60 ইঞ্চ 60 ইঞ্চের একটা ফেব্রিক তৈরি করতেছি 60 ইঞ্চের একটা ফেব্রিক তার 1 ইঞ্চির ভিতরে ওয়ারপিয়ানের কথা বলতেছে অনলি ওয়ারপিয়ানের সংখ্যা হলো 100 তাহলে 60 ইঞ্চের টোটাল কতগুলো ওয়ারপিয়ান লাগবে 6000 ওয়ারপিয়ান লাগবে তো 6000 ওয়ারপিয়ানকে কখনোই দুইটা ফ্রেমে দেওয়া পসিবল সম্ভব হয় না যদিও এটা প্লেন উইভ হয়ে থাকে কারণ কি জানো ওই কাছাকাছি খুব কাছাকাছি চলে আসবে এবং ইয়ার্ন টু ইয়ার্ন ফ্রিকশনের কারণে ইয়ার্নের ব্রেকেজ বেড়ে যাবে এই জন্য তখনই আমাদেরকে যখন 6000 ইয়ার্ন হয়ে যায় তখনই আমাদেরকে ফ্রেমের সংখ্যা বাড়াইতে হয় যদিও প্লেন উইভ হয়ে থাকে হ্যাঁ যদি এখন এই 6000 ইয়ার্ন দিয়ে সাপোজ ধরো আমি 6টা ফ্রেম ইউজ করতেছি 6000 এর জন্য বাট আমি মিনিমাম 4টা ফ্রেম লাগবে তো 4টা ফ্রেম ইউজ করতেছি একটা যে কোনো একটা ফেব্রিক তৈরি করার জন্য কোনো কারণে আমার এটাতে এমন একটা ডিজাইন আছে আমরা সামনে দেখব যে ডিজাইনটা তৈরি করার জন্য আমার এখানে 10টা বা 12টা ফ্রেম দরকার তো 12টা ফ্রেমে আমাকে ড্রয়িং ডেন্টিং করতে হয় এটা তোমাদেরকে দেখাবো অর্থাৎ ইয়ার্ন কোন কোন ফ্রেমে কোন ইয়ার্নটা যাবে কিভাবে আমরা ইনসার্শন করবো এগুলো আমরা ডিটেলস সামনে দেখবো একেবারে ডিজাইন করাও শিখবো ইনশাল্লাহ সামান্য কিছু বেসিক জিনিসগুলো আর এটা ডিটেলস গুলো তোমাদেরকে বেলাল স্যার দেখাবো ইনশাল্লাহ একেবারে প্রত্যেকটা ফেব্রিক নিয়ে নিয়ে ওটা অ্যানালাইসিস করো এটা ডিজাইন কিভাবে বের করা হয় এবং লুমে কিভাবে ইনপুট দেওয়া হয় এগুলো ডিটেলস তোমাদের পড়াবে তো আমরা জাস্ট একটু বেসিক জিনিসটা জানার চেষ্টা করতেছি সেটা হচ্ছে তোমার যে কোশ্চেন ছিল যে এই ফ্রেমের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইয়ার্নের সংখ্যা বাড়বে কিনা অ্যাকচুয়ালি তোমার যে কোশ্চেনটা ঠিক আছে এবং এটার আনসার হচ্ছে যে ইয়ার্নের সংখ্যা বাড়ার উপর ডিপেন্ড করতেছে ফ্রেম অর্থাৎ আমি ফেব্রিক অ্যানালাইসিস করে দেখলাম যে এই ফেব্রিকটা তৈরি করার জন্য আমার টোটাল কতগুলো ইয়ার্ন দরকার ওয়ারপিয়ান দরকার বুঝতে পারতেছি কিনা যদি এখন দেখি যে আমার এটা তৈরি করার জন্য ইপিআই এখানে 100 বলছি ইপিআই যদি এরকম হয় যে 120 হইলো তাহলে তো সংখ্যা আরো বেড়ে গেল তখন দেখা যাবে যে আমার 7200 ইয়ার্ন দরকার পড়তেছে তো 7200 ইয়ার্নের জন্য তখন আর দেখা যাবে আমি 4টা ফ্রেমে পারবো না তো টোটাল ইয়ার্নটা আমাকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে যে একটা ফেব্রিক তৈরি করার জন্য আমাকে টোটাল এন্ডস অর্থাৎ টোটাল নাম্বার অফ ওয়ারপিয়ান কতগুলো দরকার সেই হিসেবে আমাকে ফ্রেম সিলেকশন এবং লুম সিলেকশন করতে হবে ক্লিয়ার স্যার বুঝতে পারছি জি থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা প্রজেক্টেলের পরেরটাতে চলে যাই সেটা হচ্ছে যে প্রজেক্টেলে দেখো এই পোর্শনটাতে আমি এখানে দেখো একটা গ্রিপার থাকে গ্রিপারের মাধ্যমে প্রজেক্টাইল এই লেফট থেকে ইয়ার্নটাকে গ্রিপ করে ও রাইটের দিকে যেতে থাকবে এবং প্রজেক্টেলে দেখো প্রত্যেকটা প্রজেক্টাইল যখন পাস করে ও একটা গাইডের ভিতর দিয়ে পাস করতেছে দেখতে পাচ্ছ কিনা এখানে অনেকগুলো গাইড আছে এগুলোকে বলা হয় প্রজেক্টাইল গাইড আমার স্পটলাইটটা যেখানে আছে এটা একটা গাইড এটা আর একটা গাইড সামনে যে এটা একটা গাইড একটু পর পর দেখো এখানে একটা আছে দেন আবার এখানে আছে দেখতে পাচ্ছ কিনা অনেকগুলো গাইড ক্রস করে প্রজেক্টাইল গুলো গাইডের ভিতর দিয়ে যাচ্ছে মেইনলি এগুলোকে প্রজেক্টাইল গাইড বলে যাতে করে এই প্রজেক্টাইলটা কোনো কারণে যেন ও তার যে যে লাইনে যে অ্যাকচুয়াল যে লাইনটা মেনটেন করার কথা ছিল এখান থেকে যেন ডিফ্লেকশন হয়ে অন্য কোনো দিকে চলে না যায় এই জন্য একটা গাইড ইউজ করা হয় অনেকগুলো গাইড থাকে এগুলো এগুলোকে বলা হয় প্রজেক্টাইল গাইড দেন যে লুমটার কথা আমরা আলোচনা করতে সেটা হলো রেপিয়ার লুম রেপিয়ার লুম দুই ধরনের হয়ে থাকে একটা হলো ফ্লেক্সিবল রেপিয়ার আর একটা হলো রিজিড রেপিয়ার তো এখানে যেটা আছে এটা হলো ফ্লেক্সিবল রেপিয়ার লুম তোমরা কি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কথা আচ্ছা দেখো এখানে আমরা যে রেপিয়ারটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ফ্লেক্সিবল রেপিয়ার হ্যাঁ তো ফ্লেক্সিবল রেপিয়ারের ক্ষেত্রে দেখো এই যে যে রেড কালারের একটা পোর্শন দেখা যাচ্ছে না রেড কালারের একটা পোর্শন এখানে একটা ফ্রেমের মতো মনে হইতেছে হ্যাঁ এটা একটা রিড একটুকে বলতেছিলাম আর ডাবল ইডি রিড এই রিডের মাধ্যমে বিট আপ করা হয় এই রিডের সামনে দিয়ে দেখো রিডের ঠিক সামনে এখানে একটা প্রজেক্টাইলকে এটাকে লুমের উপরে নিয়ে আসা দেখানো হয়েছে অ্যাকচুয়ালি এটা থাকে ইয়ার্নের ভিতর দিয়ে চলবে অর্থাৎ ইয়ার্নটা দুইটা লেয়ারে ডিভাইড হয়ে যাবে এই যে এই পজিশনে যেখানে স্পটলাইটটা দেখতে পাচ্ছ এই পজিশনে কিন্তু ফেব্রিক ফর্মে চলে গেছে এখানে ফেব্রিক একটা চেক ফেব্রিক তৈরি হচ্ছে এই পজিশনে এবং এর আগের যে পোর্শনটা দেখো এই যে এখানে যেগুলো সবগুলো একটা স্ট্রাইপের মতো দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল অনেকগুলো ব্লু এবং হোয়াইটের স্ট্রাইপ এই স্ট্রাইপ গুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ইয়ার্ন ফর্মে আছে অর্থাৎ এখানে শুধুমাত্র ওয়ারপিয়ান গুলো আছে
আর এই যে এই পজিশন থেকে শুরু হয়ে গেছে ওয়ার্প এবং ওএফটি এর ইন্টারলেসমেন্ট হয়ে গেছে, দেন এটা ফেব্রিক ফর্মে চলে গেছে। ফেব্রিক ফর্মে যাওয়ার এই প্রিভিয়াস যে পোর্শনটা আছে অর্থাৎ এর আগের যে পোর্শনটা এখানেই সেই ইয়ার্ন ফর্মে আছে। এই ইয়ার্ন গুলো আসতেছে ব্যাক সাইড থেকে, ব্যাক সাইড থেকে আসার পরে এগুলো ফ্রেম হিল ফ্রেম ক্রস করছে, হিল ফ্রেমটা দেখা যাচ্ছে না এখানে, দেন রিড ক্রস করছে, রিড ক্রস করার পরে এই যে যে গাইড গুলো দেখা যাচ্ছে একটু সামান্য কিছু গাইড, এই গাইড গুলো হচ্ছে আমাদের রেপিয়ার গাইড। এই এই বেল্ট কে গাইড করার জন্য এটা ইউজ করা থাকে, এই ধরনের একটা বেল্ট থাকে, ফ্লেক্সিবল বেল্ট থাকে। এই বেল্টের মাথায় আমাদের এই যে দেখো ইন্ডিভিজুয়াল দুইটা নিচের পিকচারে দেখো, নিচেরটাতে দুইটা দেখানো হচ্ছে, একটা হলো রিসিভার একটা হলো গ্রিপার। একজন এক পাশ থেকে রিসিভ করে 50% অর্থাৎ লুমের মাঝখান পর্যন্ত নিয়ে যাবে, দেন আরেকজন আরেক পাশ থেকে অর্থাৎ বোথ সাইড থেকে দুইজন অ্যাক্টিভ থাকে এখানে, একটা লুমের বোথ সাইড থেকে দুইজন অ্যাক্টিভ থাকে অর্থাৎ দুইটা এলিমেন্ট অ্যাক্টিভ থাকে, এটাকে আমরা বলতেছি রেপিয়ার লুম, ফ্লেক্সিবল রেপিয়ার। একজন একটা ইয়ার্নকে এক সাইড থেকে, কিন্তু ইনসার্শন হবে ওয়ান সাইড থেকে ইউনিডিরেকশনাল, এক সাইড থেকে একটা ইয়ার্নকে নিয়ে আসলো। আমরা জাস্ট শুধু ওএফটি নিয়ে আলোচনা করতেছি, প্লিজ সবকিছু মাথা থেকে খুলে ফেলে শুধুমাত্র চিন্তা করো। ওই যে হোয়াইট কালার একটা ওএফটি আমরা দেখেছিলাম এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, মনে আছে তোমাদের? কিন্তু সবসময় ওই যে অ্যানিমেশনটা আমরা কয়েকবার দেখলাম, ওইটা একটু মাথায় রাখতে হবে সবসময়। তাহলে আমার কথাগুলো তোমরা হয়তো ধরতে পারবে আশা করি, শুনতে পাচ্ছো? হ্যাঁ, ওই যে হোয়াইট কালার একটা ইয়ার্ন ছিল যেটা কিনা আমরা দেখতেছিলাম কেউ একজন নিয়ে আসতেছে বাতাসের মাধ্যমে, আমরা বলেছিলাম যে ওয়েফ কালার ওয়েফ ইয়ার্নটাকে যে নিয়ে আসতেছে, সরি আমি একটু ব্যাকে যাই। হ্যাঁ, এই যে এখানে একটা হোয়াইট কালার ইয়ার্ন ছিল যে ওয়েফ ইয়ার্ন, এই ওয়েফ ইয়ার্নটাকে যে নিয়ে আসতেছে আমরা শুধু এটা নিয়ে ডিসকাস করতেছি এখন অনলি, শুধুমাত্র যে আমরা হরাইজন্টালি যে ইয়ার্নটাকে কথা বলতেছিলাম যে হরাইজন্টাল একটা ইয়ার্ন আছে, আমরা যদি ওয়ারপিয়ানটাকে ভার্টিক্যাল চিন্তা করি, ওয়ারপিয়ানটাকে এখানে যে ওএফটিয়ান ছিল হোয়াইট কালার একটা ইয়ার্ন, এই যে ইনসার্শন হচ্ছিল আমরা অনলি এই ইনসার্শন নিয়ে আলোচনা করতেছি এখন। এই ইনসার্শনটা যদি শাটল করে তাহলে এটাকে বলা থাকে শাটল লুম, যখন এই ইনসার্শনটা রেপিয়ারের মাধ্যমে হচ্ছে তখন আমরা এটাকে বলে থাকি রেপিয়ার লুম, যখন প্রজেক্টাইলের মাধ্যমে হচ্ছে তখন আমরা এটাকে বলতেছি প্রজেক্টাইল লুম, যখন কিছুই দেখা যাচ্ছে অর্থাৎ এয়ারের মাধ্যমে হচ্ছে বা এয়ার আমরা একটু পরে দেখবো এয়ার জেটের প্রিন্সিপাল, তো এয়ারের মাধ্যমে হলে তখন আমরা এটাকে বলে থাকি এয়ার জেট লুম, যখন ওয়াটারের মাধ্যমে হবে তখন আমরা এটাকে বলে থাকবো কি কি বলবো, ওয়াটারের মাধ্যমে ইনসার্শন হলে ওয়াটার জেট। থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ দেখো রেপিয়ার এবং রেপিয়ার বেল্ট এখানে দেখানো আছে, অর্থাৎ দুই পাশ থেকে দুইটা বেল্টের মাধ্যমে লুমের মাঝখান পর্যন্ত অর্থাৎ যে উইভিং জোন আছে এই উইভিং জোনের মাঝখান পর্যন্ত একটা ইয়ার্নকে একজন ক্যারি করে, এখানে একজন ক্যারিয়ার থাকে, এই ক্যারি করে একজন এটাকে নিয়ে আসবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, যে একজন এটাকে একজন ক্যারি করে লেফট থেকে রাইটের দিকে অর্ধেক পর্যন্ত নিয়ে আসবে। দেখো এখানে একটা কালার দেখানো হয়েছে, দেখো কিছুটা লাইট কালার, এই লাইট কালার এক পাশ থেকে লুমের মাঝখান পর্যন্ত অর্থাৎ উইভিং জোনের মাঝখান পর্যন্ত একজন ওয়েফটি আনটাকে ক্যারি করে নিয়ে আসছে, দেন আরেকজন রিসিভ করে ওর কাছ থেকে আরেকজন এটাকে এমন ভাবে সিনক্রোনাইজ করা আছে জাস্ট যে পজিশন নিয়ে আসবে এই পজিশন থেকেই আরেকজন যে আরেকটা ক্যারিয়ার আছে একজন ক্যারি করে নিয়ে আসতেছে, আরেকজন রিসিভার আছে, রিসিভার এটাকে রিসিভ করে জাস্ট আরেক পোর্শন অর্থাৎ লাস্ট পোর্শন পর্যন্ত এটাকে ক্যারি করে নিয়ে যাবে, এটাকে আমরা বলতেছি রিসিভার। রেপিয়ার রুমের একজন গ্রিপার গ্রিপ করে নিয়ে আসতেছে আরেকজন এটাকে রিসিভ করে নিয়ে যাচ্ছে, গ্রিপার এবং রিসিভারের কম্বিনেশনে ফুল ওয়েফ ইনসার্শনটা কমপ্লিট হয় ফ্লেক্সিবল রেপিয়ারের ক্ষেত্রে। দেখো এখন আমরা যেটা দেখতেছি এটা একটা রিজিড রেপিয়ার, একটু আগে যে কাজটা দেখতেছিলাম যে এখানে ফ্লেক্সিবল রেপিয়ারের মধ্যে হচ্ছিল, এখানে ওই সেম জিনিসটাই হচ্ছে, এখানে রিজিড রেপিয়ার হচ্ছে। ফ্লেক্সিবল রেপিয়ারটা যেরকম থাকে দেখো, এই যে ফ্লেক্সিবল রেপিয়ারটা আমাদের এটা ল্যাবের একটা পিকচার, আমাদের ল্যাবে এই লুমটা আছে, তোমরা যদি ল্যাবে গিয়া থাকো কখন হয়তো দেখছো, না গিয়া থাকো এটা কটন ল্যাবের ভিতরেই তোমরা উইভিং এর যে শেডটুকু আছে অর্থাৎ উইভিং এর পোর্শনটা আছে সেখানে আছে এটা গেটে, এটা হলো আমাদের এন্ট্রি, এদিক দিয়ে এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে হাতের বামে। তো যাই হোক আমরা একটু এখানে যেটা দেখাইতে চাইতেছি, সরি দেখো এই যে বেল্ট আছে, বেল্ট একটা হাউজিং এর মধ্যে এখানে স্টে করে, যে কারণে এই লুমের বাইরের দিকে অর্থাৎ এইখান থেকে বাইরের দিকে এক্সট্রা আমাদের কোন স্পেস অর্থাৎ অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় না, বোথ সাইড এই সেম এরকম, এই পাশে একটা হাউজিং আছে ওই পাশে একটা হাউজিং আছে, বেল্ট থাকার কারণে বেল্টটা এই ফ্লেক্সিবল বেল্ট এই হাউজিং এর ভিতরে সে এখানে জাস্ট স্টে করে স্টক হিসেবে এখানে থাকে, দেন আবার এটা যখন ওয়েফ ইনসার্শন হবে ওয়েফ ইনসার্শনের সময় কন্টিনিউয়াস এটা আবার চলতে থাকবে, এটা সামনের দিকে যাবে 50% যাবে, যাওয়ার পরে আবার ব্যাকে চলে আসবে, আর ওই পাশ থেকে আরেকজন যে ওয়েফটাকে প্রথম
গ্রিপ করবে, গ্রিপ করে নিয়ে আসবে, 50% আসার পরে ও আবার আগের পজিশনে চলে যাবে। অর্থাৎ শেডিং, এখানে যে ফ্রেমগুলো আছে ফ্রেমের মাধ্যমে শেডটা রিভার্স হওয়ার আগে, আবারও বলতেছি খেয়াল করো, শেড রিভার্স হওয়ার আগে অর্থাৎ পরের লুম সাইকেল শুরু হওয়ার আগে ওরা আবার আগের পজিশনে চলে যাবে। বুঝতে পারছো কিনা? সেম, এটা একটা মডার্ন লুম দেখানো হয়েছে, এটারই আরেকটা কোম্পানির লুম, এটা ভামাটেক্সের লুম মেবি। তো এখানেও দেখো সেম দেখানো আছে, এই যে দুই পাশে দুইটা বক্সের মতো দেখা যাচ্ছে, এই দুইটা বক্সের ভিতরে আমাদের এই ফ্লেক্সিবল রেপিয়ারটা থাকে। অর্থাৎ এই লুমটার একটা সুবিধা হচ্ছে যেটা, এখানে ওয়াইফটি আনটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, দেন ক্যারি করার কারণে আমার যত সফিস্টিকেটেড ইয়ার্ন আছে, আবার খেয়াল করো খুব ফাইনার ইয়ার্ন আছে, অনেক সময় কিছু ফেব্রিকের ক্ষেত্রে আমরা খুব সফিস্টিকেটেড এবং খুবই ফাইনার ফেব্রিক তৈরি করি, খুব ফাইনার ইয়ার্ন আছে, এই সমস্ত ফাইনার ইয়ার্ন, আবার অনেক সময় অনেক বেশি কোর্জার ইয়ার্ন থাকে, এই কোর্জার অথবা ফাইনার অর্থাৎ ডিফারেন্ট সফিস্টিকেটেড ইয়ার্ন গুলোকে ক্যারি করার জন্য এই রেপিয়ারটা সবচেয়ে বেস্ট, রেপিয়ার লুমটা সবচেয়ে বেস্ট। কারণ রেপিয়ার রুমের মাধ্যমে যে কোনো ফাইনার হোক আর এটা কোর্জার ইয়ার্ন হোক, সেই ইয়ার্নটাকে সে গ্রিপ করে খুব ইজিলি এটাকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো যেই কারণে আমরা নর্মালি কোনো সফিস্টিকেটেড ফেব্রিক যদি হয়ে থাকে, কোনো খুব ফাইনার ফেব্রিক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা রেপিয়ার লুমটাকে সিলেক্ট করি সেটা প্রোডিউস করার জন্য। কম্পারেটিভলি এটা বেটার। পাইপের মতো দেখা যাচ্ছে কিছুটা, এটা একটা হাউজিং মেইনলি, অর্থাৎ রেপিয়ার হাউজিং, এটার ভিতরে একটা শ্যাফ্টের মতো থাকবে, অর্থাৎ রডের মতো থাকবে, এটা মেইনলি এই একটা পজিশন থেকে শুরু করে ও ফুল উইথ ক্রস করে এক পাশে যাবে, দেন আবার ওই পাশে চলে গেল। কিন্তু ওয়েফট ইনসার্শন তো ইউনিডিরেকশন, আমি আগেই বলেছি, দেখো ওয়েফট ইনসার্শনের জন্য যে ফিডার ইডিপি গুলো আছে এগুলো সবগুলো এক পাশে আছে, এই যে এখানে সব স্পটলাইটটা দেখতে পাচ্ছ কিনা তোমরা? হ্যাঁ, এই পাশ থেকে সবসময় ওয়েফট ইনসার্শন হবে। তো এই পাশ থেকে যখন, এটা কিন্তু ডাবল রেপিয়ার, দুই পাশে রিজিড দুইটা শ্যাফ্ট আছে, এই পাশ থেকে এই শ্যাফ্টটা ইয়ারটাকে সামনে রেপিয়ার লাগানো আছে, রেপিয়ারের মাধ্যমে ও ক্যারি করে এটাকে 50% নিয়ে আসবে এখানে, দেন এই পাশ থেকে যে আমার আরেকটা হাউজিং এর ভিতরে যে রিজিড পোর্শনটা ছিল এই পোর্শনটা আবার 50% চলে আসবে, এট এ টাইম দুইটা দুই পাশ থেকে দুইজন চলে আসবে, আসার ফলে একজন ক্যারি করে নিয়ে আসছে আরেকজন এটাকে রিসিভ করে নিয়ে চলে যাবে। অর্থাৎ এই শেড ওপেন হওয়ার পরে মেইনলি এই পিক ইনসার্শনটা কমপ্লিট হয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে দেন আমার রিভার্স হয়ে যাবে, অর্থাৎ শেডটা রিভার্স হয়ে যাবে, ওয়ারপিয়ান গুলো রিভার্স হয়ে যাবে, অর্থাৎ ইন্টারলেসমেন্ট কমপ্লিট হয়ে গেল, দেন এরাও আবার আগের পজিশনের আগে চলে গেল, এরপরে সেকেন্ড লুম সাইকেল শুরু হবে। এইখানে যদি যেটা বলতেছিলা যে সিঙ্গেল রেপিয়ার যেগুলো, সিঙ্গেল রেপিয়ারের ক্ষেত্রে আমরা একটা পাশে এখানে যে লেন্থটা আছে এটা চেয়ে তারা ডাবল লেন্থের একটা হাউজিং ইউজ করতে হবে, মানে ফুল ওয়েট যদি 60 ইঞ্চ উইথ হয়ে থাকে ফেব্রিকের বা লুমের, তো সেক্ষেত্রে আমাকে এখানে 65 ইঞ্চের একটা আলাদা আমাকে স্পেস দিতে হবে, জায়গা দিতে হবে এই হাউজিং এর জন্য। যে শোনা যাচ্ছে, এখানে শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ কোথায় যেন ছিলাম, তো মানে সিঙ্গেল রেপিয়ারটা কি বুঝতে পারছো কিনা? সিঙ্গেল রেপিয়ার, আমি সিঙ্গেল স্যার ওই যে মনে হয় মাসখানেক চলে গেছিল তো স্যার। হ্যাঁ আচ্ছা, আবার একটু বলি, আরেকবার বলি, সিঙ্গেল রেপিয়ারটার ক্ষেত্রে যেটা লাগবে, সিঙ্গেল রেপিয়ারের ক্ষেত্রে দেখো এই যে আমাদের যে হাউজিংটা আছে, অর্থাৎ লুমের আমার রেপিয়ারের যে হাউজিংটা আছে, সরি, এই রেপিয়ারের হাউজিংটার জন্য আমার ডাবল স্পেস দরকার, অর্থাৎ দ্বিগুণ জায়গা দরকার, অর্থাৎ এই লুমের উইথ যদি 60 ইঞ্চ হয়ে থাকে আর আমি যদি সিঙ্গেল রেপিয়ার ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে এইদিকেই 65 ইঞ্চের একটা হাউজিং লাগবে, 65 ইঞ্চ হাউজিং থেকে আমাকে ওয়েফ ইনসার্শন করতে হবে। তা না হলে এখন যেটা লাগতেছে, যেমন 60 ইঞ্চি যদি আমার এই ফেব্রিকের উইথ হয়ে থাকে, তাহলে 50% অর্থাৎ যদি আমি এদিকে 32 ইঞ্চি একটা হাউজিং থাকে, এদিকে 32 ইঞ্চি একটা হাউজিং থাকে, দ্যাট ইজ এনাফ। অর্থাৎ আমাকে লুমের স্পেস, যদি আমরা রিজিড রেপিয়ার ইউজ করে থাকি, লুমের স্পেস কম্পারেটিভলি রিজিড রেপিয়ারে বেশি লাগে ফ্লেক্সিবেলের চাইতে, কারণ ফ্লেক্সিবেল হলে বেল্ট সিস্টেম থাকতো, বেল্টটাকে আমি এখানে জাস্ট এটাকে একটা হাউজিং দিয়ে এখানে বেল্টটাকে এখানে স্টক করে রাখতে পারতাম, দেন আবার যখন পিক ইনসার্শন হইতো এই বেল্টটা থেকে আবার এখানে আমি বেল্টের মাধ্যমে আমি এখানে জাস্ট রেপিয়ারটাকে ইনসার্শন করতে পারতাম শেডের ভিতরে। যেহেতু রিজিড রেপিয়ার ইউজ করতে হবে, রিজিড রেপিয়ারের ক্ষেত্রে আমাদের এমনিতেই স্পেস দুই পাশে বেশি দরকার, জায়গা বেশি দরকার, আর ফ্যাক্টরিতে 1 ফিট জায়গা অনেক কস্টলি, এবং অনেক জায়গা বেশি মানে শুধু জায়গার দাম এরকম না, কিন্তু জায়গা বেশি মানে এখানে হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য আমাকে বেশি সময় দিতে হবে,
মেটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য অর্থাৎ এখান থেকে একটা লুমের পিছনে যদি ওয়ার্প ইয়ার্ন ব্রেক করে ছিড়ে যায় দেন অপারেটর তো সামনে থাকবে এই পজিশনে ওর এখান থেকে ঘুরে এদিক এই তুমি শুনতে পাচ্ছো স্যার স্যার এখন শুনছো তুমি আছো শুনতে পাচ্ছো হ্যাঁ স্যার স্যার এখন শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা সরি হ্যাঁ ঠিক আছে এখন দেখো এটুকু বুঝতে পারছো কিনা রিজিড রেপেয়ারটা বুঝতে পারছো কিনা যে রিজিড রেপেয়ার আমাদের অনেক বেশি জায়গার প্রয়োজন অর্থাৎ ডাবল জায়গার প্রয়োজন ফ্লেক্সিবল এর চাইতে জি স্যার রেখে দিতে পারে কিন্তু রিজিড রেপেয়ার এর ক্ষেত্রে এটা পসিবল হয় না রিজিড রেপেয়ার এর ক্ষেত্রে আমার ডাবল জায়গার প্রয়োজন হয় শোনা যাচ্ছে কথা জি স্যার শোনা যাচ্ছে তো এই জন্য আমরা ম্যাক্সিমাম সময় আমরা এই জন্য ফ্লেক্সিবল রেপেয়ারটা ইউজ করে থাকি রিজিডটা ইউজ করি না এখন জি স্যার আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ জেট লুম পড়ব হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা জেট লুমে যাব এয়ার জেট ওয়াটার জেট দুইটা লুমই আমরা দেখব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি বলতে পারো প্লিজ এনিওয়ান স্যার রিজিড রেপেয়ারটা আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে স্যার ভালো করে বোঝা যায় না আচ্ছা রিজিড রেপেয়ারটা তাহলে রিজিডটা আরেকটু বলি আমি আচ্ছা তোমরা কি কেউ শুনতে পারছো রিজিডটা স্যার আপনি মনে হয় ওই সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মোটামুটি শুনছো আচ্ছা মোটামুটি যে হ্যাঁ একটু বলো কাইন্ডলি তাহলে আমি বুঝতে পারবো যে কি বলছো এই কতটুকু শুনছো স্যার এই যে একটা হচ্ছে যেটা মাঝখানে চলে যায় ইয়ে নিয়ে ইয়ারটা নিয়ে ওএফটি আনটা নিয়ে হ্যাঁ আর এই যে ওই পাশ থেকে বিপরীত থেকে এসে ডিসকানেক্ট হচ্ছিলেন এজন্য আচ্ছা এখন শুনতে পাচ্ছো আচ্ছা ঠিক আছে তোমরা মিউট করো যারা কথা বলছো একটু মিউট করো এখন শুনতে পাচ্ছো তোমরা কথা লেফট থেকে যেহেতু ডাবল রেপেয়ার এবং বাকি 50% হবে রাইট সাইড থেকে তো দেখো এই লেফট সাইড এবং রাইট সাইড মিলে আমার লুমের যে উইথ আছে ঠিক এতটুকু জায়গা আবার দিতে হইতেছে লুমকে শুধুমাত্র ওএফট এর যে শ্যাফট আছে ওএফট এর যে অর্থাৎ রিজিড রেপেয়ারে যে হাউজিং আছে এই হাউজিংটার জন্য আর কিছুই না কিন্তু লুমের অন্য কোনো পার্টস কিন্তু নাই শুধুমাত্র এই পার্টসটার জন্যই আমাকে বোথ সাইডে ডাবল জায়গার প্রয়োজন যখন ডাবল স্পেস প্রয়োজন তার মানে আলটিমেটলি ফ্লোরের স্পেসও বেড়ে যাবে ফ্লোরের স্পেস যখন বেড়ে যাবে এক একটা লুম থেকে আরেকটা লুমের গ্যাপ যখন বেড়ে যাবে দেন আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর মুভমেন্টটা বেড়ে যাবে ম্যাটেরিয়াল যে হ্যান্ডেল করতেছিলাম এটার মুভমেন্ট বেড়ে যাবে টাইম লস হবে কারণ একজন অপারেটর এখান থেকে এদিক দিয়ে খুব ইজিলি চলে যেতে পারতো ব্যাক সাইডে কিন্তু যেহেতু এখানে আমাকে হাউজিংটা ডাবল যদি হাউজিংটা যেরকম আছে বোথ সাইডে হাউজিং আছে এই কারণে আমাকে এদিক দিয়ে ঘুরে অনেক জায়গা ক্রস করে আমাকে ব্যাকে গিয়ে একটা ইয়ার্ন রিকভারি করতে হবে অর্থাৎ ওয়ার্প ইয়ার্ন যদি ব্রেক করে সেই ইয়ার্নটাকে রিকভারি করতে হয় তো এরকম মুভমেন্টের কারণে অর্থাৎ মুভমেন্ট বেড়ে যাওয়ার কারণে এই রিজিড রেপেয়ারটা আমাদের যে ছিল এটা সবাই এখন আর খুব বেশি পছন্দ করতেছে না ম্যাক্সিমাম যারা এখন ফ্যাক্টরি দিচ্ছে সবাই ফ্লেক্সিবল রেপেয়ারটা ইউজ করতেছে তো আরেকটা যেটা কোশ্চেন করেছিল কেউ একজন মনে হয় সে বলতেছিল যে যদি সিঙ্গেল রেপেয়ার হইতো তো সিঙ্গেল রেপেয়ার হলে যদি ফ্লেক্সিবল হোক অথবা রিজিড হোক বোথ ক্ষেত্রে আমাদের এই পাশের যে জায়গাটা এটা ডাবল হয়ে যেত বিশেষ করে রিজিডের ক্ষেত্রে কারণ এই যে 50% যে আমাদের রাইট সাইড থেকে আমরা সাপোর্ট পাচ্ছিলাম অর্থাৎ ক্যারি করে নিয়ে যাচ্ছিল এই 50%টাও এদিক দিয়ে অ্যাড হবে অর্থাৎ টোটাল এখানে ফেব্রিকের যত উইথ হবে সেম উইথ আমাকে এদিক দিয়ে মেনটেন করতে হবে অর্থাৎ আমাকে এটাকে হাউজিং এর জন্য আমাকে স্পেস দিতে হবে এখানে 60 ইঞ্চ ফেব্রিক হয় আমাকে এখানে 60 ইঞ্চ মিনিমাম আরো বেশি প্রয়োজন 65 ইঞ্চের একটা হাউজিং প্রয়োজন হবে এই হাউজিং থেকে আমাকে ওএফটিআনটা সাপোর্ট দেওয়ার জন্য আমার এক সাইডে প্রায় ডাবল জায়গা লেগে যেত এবং এক সাইড থেকে ইনসার্শনে আরেকটা যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো টাইম কনজিউম বেশি হয় কারণ এই শ্যাফটটা টোটাল ক্রস করার পরে অর্থাৎ টোটাল ফেব্রিকের উইথ ক্রস করার পরে দেন ও আবার আগের পজিশনে চলে আসবে আসার পরে দেন আমাকে সেকেন্ড সাইকেল শুরু করতে হবে কিন্তু এখন যেটা হয়েছে বোথ সাইড থাকার কারণে 50% জায়গায় মুভ করতেছে অর্থাৎ ও 30 ইঞ্চ ব্যাকে চলে আসলে ও 30 ইঞ্চ ব্যাকে চলে গেল 60 ইঞ্চ খুব ইজিলি অর্থাৎ ও অর্ধেক জায়গায় অর্থাৎ টাইম কনজিউম এটা 50% কমে গেল আগের স্লাইডে যে রেপিয়ারটা দেখালেন ওটা কি রিজিড নাকি ফ্লেক্সিবল এটা ফ্লেক্সিবল ছিল এটা এই যে এটা এটা না এটার আগেরটা এটার আগেরটা এটা না না এটা এইটা এইটা স্যার এটা তো প্রজেক্টাইল না স্যার আগেরটা এই হ্যাঁ এটা
স্যার প্রজেক্টাইলের একটা ইমেজ ছিল প্রজেক্টাইলের সেকেন্ড স্লাইডটা ওই যে রেড কালারের এটা 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 স্যার হ্যাঁ এটা প্রজেক্টাইলের কথা হ্যাঁ প্রজেক্টাইল স্যার এটার মধ্যে রেপিয়ার মানে ওটা কি ফ্লেক্সিবল নাকি রিজিড না এটা এটা তো প্রজেক্টাইল না সরি এটা তো রেপিয়ার লম প্রজেক্টাইল এটা ছিল আমাদের স্যার এটার মধ্যে কি ফ্লেক্সিবল হ্যাঁ এটা ফ্লেক্সিবল 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 এই যে বেল্ট ইউজ করছি ফ্লেক্সিবল স্যার অনেক বেড়ে যায় কারণ এই যে হাউজিং এর ভিতর থেকে আমাকে এটা কন্টিনিউয়াস যে সাপ্লাই দিতে হবে অর্থাৎ কন্টিনিউয়াস অর্থাৎ পার মিনিটে যদি 600 আরপিএম দিতে চাই অর্থাৎ পার মিনিটে 600 টাইমস আমাকে এই রেপিয়ারটা ফুল উইডথ ক্রস করে আবার গিয়ে আবার হাউজিং এ যেতে হবে তো এটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায় এবং অনেক কমপ্লেক্স হয়ে যায় মেকানিক্যালি অনেক কমপ্লেক্স হয়ে যায় এইজন্য রিজিডটা ইউজ করা অনেক ইজি কারণ একটা শ্যাফট ও মুভ করা অনেক ইজি আর একটা বেল্টকে আবার এটাকে নিয়ে যাওয়া ফুল বেল্ট আবার এটাকে রিভার্স করে পুরো উইডথে আবার ব্যাক করে নিয়ে আসা এটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় এবং এটা কমপ্লেক্স হয়ে যায় এজন্য আমি এটা দেখেছি বুঝতে পারছো কিনা কিছুটা জি স্যার জি স্যার রিজিডটা ইউজ করা হয় সিঙ্গুলার ক্ষেত্রে আচ্ছা এই পর্যন্ত জেট জেট লোমে রাখ পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ বলতে পারো যদি না থাকে তোমরা কাইন্ডলি একটু ইয়াগুলো দেখো এগুলো সবকিছু আমাদের ক্লাসরুমে আছে হ্যাঁ ক্লাসরুমে একটু তোমরা নিজেরা দেখো ভিডিওগুলো সহ আছে যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাসরুমে কমেন্টস করো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ